গাইস, তো আজ হচ্ছে 23 তারিখ সোমবার। তো সকাল সকাল আমি উঠে পড়েছি জিমে যাওয়ার জন্য, আর অ্যাকচুয়ালি সকালের ড্রিঙ্কটা নেওয়া বাকি, তো সেটাই যাচ্ছি আমি সকালের কফিটা বানাতে। তো ভাই ওদিকে রেডি হচ্ছে, আমি তো পুরো কমপ্লিট রেডি, আর কফিটা খেয়ে এখন আমরা বেরোবো, দেন জিম টিম যেতে হবে। আমি দুদিন গ্যাপ ছিলাম, চলো কফিটা বানিয়ে নিই। হলিতে বাজে এখন 7:15, আর এই পুরো দেরিটাই হলো এই লোকটার জন্য, এই লোকটার দেরি, কারণ দেরি করে ঘুম থেকে উঠেছে আর তারপরে ফ্রেশ আপ হতে দেরি হয়েছে। তো চলো যাই, মনে হচ্ছে জিম ঢুকতে উঠতে প্রায় 7:45 বেজে যাবে। চলো একবারে জিমে গিয়ে তারপরে কথা বলবো। শনিবার দিন আসতে পারিনি, শনিবার দিন ছিল আমাদের লেগ ডে, তাই সোমবার আজকে আমাদের লেগ ডে হয়ে গেল। বুঝতেই পারছি লেগে দুজনের অবস্থা খুব বাজে, আর পুরো একদম পায়ের অবস্থা যা তা, খুব কষ্ট। যারা লেগ করো তারা জানো কি অবস্থাটা হয়। চলো এখানে খোঁড়াতে খোঁড়াতে বাইরের দিকে যাই, খিদেও চরম পেয়েছে, লেগটি আমার যেমন চাত অবস্থা। বাড়ি এসে স্নান অলরেডি কমপ্লিট করে আমি সকালে টিফিন নিয়ে অলরেডি বসে পড়েছি, তো বাড়ি নিয়ে আমি এলাম। তো এখানে আছে টক দই, ওটস আর কিছু ড্রাই ফ্রুটস আছে, তো এটা আছে সকালের খাবার আমার। তো দেখা যাক দুপুরে কী হবে জানি না, এখন মা জানে পুরোটা দুপুরে কী রান্না হবে আজকে। তো চলো সকালে খাওয়া দাওয়া সেরে নিই, দেন আজকে আমি ওই চ্যানেলে ভিডিও ছাড়বো সন্ধ্যে 6টার সময়, তো অবশ্যই চলে আসবো ওই চ্যানেলে 6টার সময় দেখার জন্য ভিডিওটাকে। চ্যানেলের নাম হচ্ছে টেক বাস স্টাইল, আশা করছি তোমরা সবাই জানো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত টেক রিলেটেড আর স্টাইল রিলেটেড যে কোনো আপডেট পেতে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, দেন আমি একটু গেম খেলবো। সকালের মতো মোটামুটি গেম খেলা কমপ্লিট, আর ঘড়িতে বাজে এখন 2:15 মতো, তো দুপুরে খাবার খেতে হবে, তাই নিচে চলে এসেছি। আর মা ওদিকে ভাত বাড়ছে অলরেডি, তো চলো দেখি কী কী আজকে খাবারের মেনুতে আছে। আজকে বাজার ছিলাম কিছুই করিনি আমি, তো জানি না কী আছে, তো চলো দেখি কী কী আছে। বলো কী কী আছে আজকে? ডাল চাটনি, কালকে পুঁই শাক, উচ্ছে সিদ্ধ, আর এখন সন্ধে হয়ে গেছে, হাজিয়াখির একটা পড়ানো ক্যান্সেল হয়েছে একটা কারণের জন্য, আর এখন যাচ্ছে একটা পড়াতে। তো বেশ আগেই বেরিয়েছি ক্লাবে, কিছুক্ষণ সময় কাটাবো দিন অল্পটুকু, বাড়ি চলে এসেছি। আর কবিতা এখন বাজে 8:30 আছি, 8:30 বাজে, তো চলো গেম খেলতে মনে হবে। এবার সুবীর চলে এসেছে আর বাড়িতে গেম খেলার জন্য অনেক লোক আছে, তো একবারে ফুর্তি করে। আগেই বললাম যে সুবীর এসেছিল, তো সুবীর আমি ভাই আর রাজীব এই সবাই মিলে গেম খেলছিলাম। তো ঘড়িতে এখন বাজে 10:00, গেম টেম খেলা কমপ্লিট, আর এখন রাতের খাবার। তো রাতের খাবারে আজকে আছে রুটি আর বেশি কিছু নেই, সুন্দর সঙ্গে চাটনি খেতে হবে, তো এটা আজকে রাতের খাবার। তো চলো খেয়ে নিই, দেন একটু কাজ আছে আমার সেটা করতে হবে, তারপরে আমি ফ্রি হতে পারবো। তো সময় হয়েছে কি, কারণ 10:15 থেকে কাজটা অলরেডি 10:11 বাজে। রাতের যে কাজটা করার প্ল্যান ছিল সেটা অলরেডি কমপ্লিট, আর ঘড়িতে এখন বাজে 11:15 মতো। তো এখন ঘুমাতে হবে, কারণ কাল সকালে জিম আছে, দেন তারপরে বাড়ি ফিরে আমাকে কলকাতা যেতে হবে। কলকাতা কেন যাবো সেটা আমি তোমাদেরকে আগেই ভিডিওতে জানাবো কালকের দিনের নতুন ভিডিওতে। তো আজকে সারাদিন ঠিকঠাকই কেটেছে, হাতের চোটটা এখনও ঠিকঠাক সারেনি, ফোনটা ধরে রাখতে প্রবলেম হচ্ছে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর আমার সাথে রেগুলার সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে টিপে রাখবে, কারণ বেল আইকন টিপে রাখলে তোমাদের আগে যত ভিডিও আমি আপলোড করবো সেগুলো সব নোটিফিকেশনগুলো তোমার সবার আগে হবে। তাহলে জানো, গুড নাইট, বাই।